আমরা একটা ফোনটা নিয়ে আসছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা। হ্যাঁ, আমি আমার ছেলের ব্যাপারে একটু কথা বলতে চাই। শিওর, আমরা শুনছি। ওর আচরণগত সমস্যা আর কি। আচ্ছা, সমস্যাটা হচ্ছে ওর বয়স 16 এবং নিউটনে পড়ে পড়বে উঠবে আর কি। ওর সমস্যাটা হচ্ছে ও, হ্যালো, হ্যাঁ শুনছি আমরা সবাই। হ্যাঁ হ্যাঁ, ও মানে সুফিবাহী বলে আর কি, সুফিবাহী মনে হয় এরকম সম্পর্কিত মনে হচ্ছে আর কি। আচ্ছা, ও আমাদের কাছে বলতেছে যেটা বাথরুমের ময়লা, রাস্তাঘাটের আবর্জনা, যা কোনো অবস্থাতেই ও মন থেকে সরাতে পারছে না। এটা শুরু হয়েছে কবে থেকে? এখন তো 16, তাই তো? এটা আমরা লক্ষ্য করছি বছর খানেক ধরে। আচ্ছা, এরপরে আমরা একজন সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হচ্ছি, তারপরে উনি আবার একজন কাউন্সিলরের কাছে আমাদেরকে ট্রান্সফার করছে। কাউন্সিলিং প্রায় তিনটা সেশন চলে গেছে। আচ্ছা, মানে ওষুধও খাচ্ছে পাশাপাশি? ওষুধ কি খাচ্ছে? হ্যাঁ, ওষুধ খাচ্ছে। আচ্ছা, ওর ওষুধ খাচ্ছে, একটা হলে প্রদীপ 20। আচ্ছা, ওষুধের নাম বলার দরকার নেই, কেমন? আচ্ছা হ্যাঁ, এরপরে ওর ও মানে ও বলতেছে যে ও পড়ায় যথেষ্ট অমনোযোগী, টোটালে বই পড়তেই পারছে না। পড়তে বসলি ও ওর সামনে দেখে ভাতের দানা, ইঁদুর, মরা ইঁদুর, তারপরে ময়লা আবর্জনা, এই এসব কিছু ও সামনে দেখতে পায়। ও আমাদের কাছে যেটা বলে আর কি, যার জন্য ওর পড়ার টোটালি ও ওদিকে আর কোনো কনসালটেশন নিতেই পারছে না। মানে এক বছর ধরে এগুলো অসুবিধায় পড়েছে, তাই? এর আগে ওর এর আগে ওর ছিল কি একই জিনিস বারবার বলা, বারবার করা একই জিনিস বারবার। সেটা কোন বয়স থেকে করছিল? এটা এটা প্রায় 5-7 বছর আগ থেকেই করে, কিন্তু আমরা অতটা ই করি নাই, মানে সব সময় ওকে তাগিদে তাগিদ, মানে যখন একই জিনিস বারবার বলতো সেটা 5-7 বছর আগের কথা, তাই তো? জি জি জি, তখন কি ওকে বকাঝকা করা হতো? মানে ওকে কি মানে একটু মানে মানে বকাঝকা করা হতো কিনা? ওকে রাগ রাগ মাঝে একটু মাঝে মাঝে একটু রাগটাগ করতাম যে মারাও হয়েছে কখনো? মারধর না না, মারা হয় না, মারা হয় না। ওকে, মারা হয় না, মাঝে মাঝে মানে বলতাম যে 8-10 জন, ও একা থাকতে একটু পছন্দ করে, ওর বন্ধু বান্ধব টোটালে নাই বললেই চলে, কেউ কোনো বন্ধু বান্ধবের সাথে মিলে না, হ্যাঁ কারোর সাথে মিশে না, একা একা থাকতে পছন্দ করে, রুম আটকায় থাকতে পছন্দ করে। এটা এটা এখন ইদানিং নাকি কত আগে থেকে এটা একলা একলা থাকে যে? এটা এটা মানে ও প্রায় 7-8 বছর আগে থেকেই, ছোট থাকতেই ও ওরকম একা একা একটু। ওর ভাই বোন আছে আরো? হ্যাঁ, ওরও একটা বোন আছে ভার্সিটিতে পড়ে। বোন বোন ওর থেকে অনেক বড় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কত বড়? ওর বয়স 16 আর ওর চেয়ে 6 বছরের বড় ওর বোন। 6 বছরের? হ্যাঁ জি। আচ্ছা, বোনের সাথে সম্পর্ক কেমন ওর? সম্পর্ক ভালো, দুই বোনের ভাই বোনের খুব যথেষ্ট মিল। আচ্ছা, এটা তো অনেক পজিটিভ। একজনের বার্থডেতে আরেকজনের উইশ করে, একজনের নিয়ে আসে সবকিছুই, মানে মানে সেটা তারা মানে ই করে, শেয়ার করে, এতে কোনো সমস্যা নাই। সমস্যা হলে একটাই, ওর পড়ালেখায় যথেষ্ট অমনোযোগী, এখন টোটালে টোটালে বইয়ের কাছে যাইতেই পারে না। মানে এবছর এই যে 9-এ পরীক্ষা দিতে, ও টোটালে না পড়লে পরীক্ষা দিতে, কিন্তু এমনি মেধা মেধা ওর ভালো ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, ও খুব সহজে ক্যাচ করতে পারে, কিন্তু এইবার ও যে পড়ে যাবে, ওর জড়তার কারণে ও পড়তে পারছে না। তারপর আমরা জিজ্ঞেস করলে ও বলতো যে আমি সামনে বাপের দানা দেখি, মরা ইঁদুর দেখি, তারপরে ময়লা রাস্তাঘাটের ময়লা আবর্জনা, এগুলি বাথরুম পরিষ্কার থাকলেও ওর মনে হচ্ছে যেন এটা পরিষ্কার পরিষ্কার নেই। হ্যাঁ হ্যাঁ, মানে একটু খুঁতখুঁত করছে আর কি মনটা সবসময়। তারপরে আমরা একজন সাইকিয়াট্রিস্ট প্রফেসর দেখাইছি, উনি ঔষধ দিছে, ঔষধ খাওয়ার পরে খালি ঘুমায়, চলছে কত ওষুধ খেয়ে ঘুমায় ঘুমায়, ঘুমানোর পরে উনি আবার ওনার কাছে আবার গেছি, আবার যাওয়ার পরে উনি বলল যে আর
আপনি একজন কাউন্সিলরের শরণাপন্ন হন, মানে ওষুধও খাবে আবার কাউন্সিলিং ও নেবে দুটোই। হ্যাঁ হ্যাঁ। পরে কাউন্সিলের কাউন্সিলরের কাছে গেলাম, উনি প্রায় তিনটে সেশন দিয়েছে ওরে 15 দিন পর পর। আচ্ছা, সেটা কোথায়? কোন রোগে বাথরুমে যে লেটটা হইতো ওইটা এখন সে কমেছে, কিউর হয়েছে, ওইটা আর হয় না। আচ্ছা গুড। ওইটা থেকে সে মোটামুটি একটু হে, এখন ওর যেটা সমস্যা ও মানে জড়তাটা বেশি, কোনো কথা মানে কারোর সাথে কথা গুছিয়ে বলতে পারে না। হ্যাঁ, এবং সে ওই একা থাকতে পছন্দ করে এবং মোবাইলের প্রতি একটু যোগ বেশি কোনো অবস্থাতে, যেটা এখনকার এখনকার মানে টিনেজ বাচ্চাদের একটা মানে খুব বেশি সমস্যা হয়ে গেছে। আচ্ছা, ও যে কাউন্সিলিংটা নিয়েছে সেটা কোনো সংস্থায় কি নাকি কোনো ব্যক্তিগত কারো কাছে গেছে? কোনো সংস্থায় গিয়েছিল ওটার জন্য? জি ম্যাডাম। কোনো সংস্থাতে গেছিল কি না? কত কিছু সেন্টার থাকে না, কোনো সেন্টার সেন্টারে গিয়েছিল? না, সেন্টার না, হসপিটাল হসপিটালে কাউন্সিলর ছিলেন? জি জি জি। কোন হসপিটাল এটা? এটা ঢাকা হসপিটাল, আমি ওখানেই সার্ভিস করি। সরি, ঢাকা? আমি ওই ঢাকা হসপিটাল মিটফোর্ড। ও, মিটফোর্ড হাসপাতাল। হ্যাঁ, ওখানে কাউন্সিলর আছে। সাথে প্রাইভেট ক্লিনিক, নাম হলো ঢাকা হসপিটাল। ও, এটার নাম তো শুনিনি, শোনা আছে শানুল? শানুল না, আচ্ছা ঢাকা হাসপাতাল, ঢাকা। আচ্ছা আচ্ছা, ওটা ওখানে ওই বিয়েতেই, পুরান ঢাকাতেই? পুরান ঢাকাতে, পুরান ঢাকাতে। ওকে, তো ওখানে তন্নি ম্যাডাম নামে একজন। আচ্ছা ঠিক আছে, নাম বলার দরকার নেই। তাহলে আমরা যেটা শুনতে পেলাম যে ওর মানে এই ধরনের অসুবিধাগুলো হচ্ছে, একটু লাইনে থাকতে হবে, আমাদের অতিথিরা আছেন তো তাদের কোনো প্রশ্ন থাকতে পারে। ওকে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। আপনি বলছিলেন ভাতের দানা মরা ইঁদুর দেখে, মানে ওটা কি এমন যে ও শুধু দেখে, আপনারা কেউ দেখেন না? না, আমরা তো দেখি না, ও বলে। আচ্ছা, মানে ও আপনাদের ডেকে দেখায় যে এই যে সামনে ভাতের দানা, ওই যে দেখো মরা ইঁদুর পড়ে আছে, কিন্তু আপনারা দেখছেন না, কেউ একা দেখছে, জিনিসটা এরকম? না, এরকমও না, ও একা একা ওইরকম আমাদের কাছে পরে বলে যে আমি পড়বো কিভাবে, আমি পড়তে পারছি না, আমার জড়তা এইভাবে, আমি এইগুলো দেখি। আচ্ছা আচ্ছা, ছোটবেলা থেকে যখন ওরা বেড়ে উঠেছে, আপনি বলছিলেন যে ও কখনোই বন্ধু বানাতো না বা মিশতে খুব একটা পছন্দ করতো না, যে আপনাদের এমনি ওদেরকে নিয়ে সোশ্যাল গ্যাদারিংয়ে নিয়ে যাওয়া বা আপব্রিঙ্গিংয়ের সময়, বেড়ে ওঠার সময় এই অভ্যাসগুলো কি হয়েছে? বা আমাদের তো বাঙালি, আমাদের বাসাতে তো অনেক আত্মীয় স্বজনরা দেখা যায় বেড়াতে আসে, আত্মীয় স্বজনদের সাথে আমাদের ওঠা বসা, তাদের সাথে আগে প্রথম ছোটবেলা ওর খুব মিল ছিল, সবার সাথে মিলতো, ইদানিং মানে এই যে বড় হওয়ার পর থেকে তাদের কাছ থেকে সে ওরকমের কোনো মানে দূরে থাকে, আসে, কে আসলো কে গেল ওটা সে ই করে না, সে রুম আটকাই থাকতে পছন্দ করে। ঠিক আছে, আগে মানে ছোটবেলা ও ওর সবার সাথে মিলতো। অনেক ধন্যবাদ আপনাকে। শুধু একটা প্রশ্ন করতে চাই, একই রকম সমস্যা আপনার পরিবারে আর কারো কি আছে? না, আপনার দিকে অথবা ওর মার দিকে? না না। অনেক ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন নেই? ওকে, কে বলবে আগে? রেহান ভাই বলুন। আমরা তো অলরেডি, হ্যাঁ আচ্ছা, আমাদের আমাদের অতিথি আমাদের আজকে করবেন। হ্যাঁ, আমরা আমাদের সঙ্গে থাকলে ভালো। আজকে অদ্ভুতভাবে কাকতালীয়ভাবে আমাদের প্রথম যে ফোন যিনি করেছেন এবং মিলে যাচ্ছে, এবার আরেকটি খুব অদ্ভুত বিষয় কথা, এখানে আমরা ছবি কথা শুনতে পাচ্ছি, যে এখানে কিন্তু দুটো বিষয় আছে, ইংরেজিতে বলে থট, ইম্পালস এবং ছবি, মানে হচ্ছে আমাদের মধ্যে কোনো চিন্তা আসতে পারে, চলে আসছে, চিন্তা চলে আসতে পারে, কোনো কিছু করার একটা তাগিদ পরিণতি, চিন্তা না করে কোনো কিছু করে ফেলার মতন এক ধরনের তাগিদ চলে আসতে পারে, কিংবা কোনো ছবি আসতে পারে। অনেকে এটাকে আবার হচ্ছে ভিজুয়াল হ্যালুসিনেশন বলে ভুল করতে পারে, এটি কিন্তু ভিজুয়াল হ্যালুসিনেশন আসলে নয়, ওসিডির ক্ষেত্রে, এবং এটা খুবই কষ্টকর। এবং যখন এর আগে ক্ষেত্রে যেটা বলছিলাম, প্রথম শুরু হওয়ার কিন্তু 8 থেকে 10 বছর পরে কিন্তু প্রথম চিকিৎসাটা শুরু হয়। অদ্ভুতভাবে কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা একই রকম সময় দেখতে পাচ্ছি, যে প্রায় 9 বছর বয়স থেকে তার সমস্যাটা শুরু, বা হয়তোবা আরও 1 থেকে শুরু। এখানে আমার কাছে মনে হচ্ছে যে ওষুধের শুরুটা হয়তোবা এখনও 3 বা 4 মাস হয়নি, এবং 9 বছর পরে প্রথম যেহেতু ওষুধটা শুরু হয়েছে, এক্ষেত্রে ওনার নিয়মিত বিরতিতে যে প্রফেসর বা যাকে দেখাচ্ছেন সাইকিয়াট্রিস্ট,
ডোজগুলোকে ঠিক করার বিষয় আছে, কারণ এখানে চট করে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ডোজ আমরা পৌঁছতে পারি না, আস্তে আস্তে আমাদের এগোতে হয়। দিস ইজ আ ভেরি গুড পয়েন্ট, কারণ অনেকে ওষুধ নিয়ে দিনের পর দিন খেতে থাকে, ওনারা মনে করেন যে এটাই মনে ঠিক, ওনারা জান না ডাক্তার, এটাই মনে হচ্ছে ঠিক, আসলে কিন্তু হচ্ছে যে বিশেষত তো সে কিন্তু শিশু, এক্ষেত্রে ওষুধপত্রগুলোর ক্ষেত্রে আমাদের সাবধান থাকা দরকার আছে। একবারে আমরা আসলে আমাদের কাঙ্ক্ষিত ডোজ যাই না, আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু সেখানে যাই। আর কাউন্সিলিংয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এক্ষেত্রে রেজাল্ট কিন্তু নাটকীয়ভাবে আসবে না, যে তিনটে সেশন চারটে সেশন করে ফেললে যে সব ঠিক হয়ে যাবে তা না। আর আমি একটা বিষয় দেখতে পাচ্ছি যে বাবা কিন্তু খুবই চিন্তিত পড়াশোনা নিয়ে, ওসিডি থেকে, যে তার যে পড়াশোনা যে করতে পারছে না, একটা মেধাবী একটি ছেলে, এটা কিন্তু তার ইচ্ছাজনিত ঘটনা না। শুধু এই বাবা না, বাংলাদেশে আমরা সবাই কিন্তু চিন্তিত থেকে পড়াশোনা নিয়ে, উল্টো ব্যাপারটা উল্টো, তার যদি ওসিডিটাকে যদি বসে আনা যায়, পড়াশোনাটা ভালোভাবে হওয়াটা একটা স্বাভাবিক ফলাফল, ধৈর্য ধরার দরকার আছে। আমার প্রত্যাশা যে আপনারা কষ্ট করে লেগে থাকেন, কমপক্ষে আরও চার থেকে পাঁচ মাস পরে চোখে পড়ার মতো উন্নতি হবে। তবে এরপরে বলে রাখি, ওসিডি রোগটা ঢেউয়ের মতো, উন্নত হওয়ার পরও যখন কোনো একটা চাপে পড়বে, ঢেউয়ের মতন করে সমুদ্র যেমন ঢেউ আসে, একটু উঁচুর দিকে উঠে যাবে, আবার এক বা দুই দিনের মধ্যে কিন্তু আবার স্বাভাবিক হয়ে যাবে, এবং এটা একটা চিকিৎসাযোগ্য এবং নিয়ন্ত্রণযোগ্য একটি রোগ, আমি একটু বলতে পারি। আর একটু যেটা আমরা বলতে চাই যে মানে বাচ্চার ভালো থাকাটা বেশি ইম্পর্টেন্ট, মানে শরীরের অসুখ নিয়ে যেহেতু আমাদের মানে আমাদের ভাবনা হয়, কিন্তু ওইটা না, মানে ওটা চিকিৎসা করার পরে একটু তাড়াতাড়ি নিরাময় হয় যদি ভালোভাবে চিকিৎসাটা হয়, কিন্তু এখানে না প্রচুর ধৈর্য লাগবে, মানে এটা শরীরের অসুখের মতো দেখলে হবে না, এটা তার মধ্যে অন্যতম কষ্টকর রোগ কিন্তু হচ্ছে এই এই বিশেষ রোগ, বিশেষের রোগ, এটা রোগীর জন্য কষ্টকর, পরিবারের জন্য কষ্টকর একদম, এবং এটা ভয়াবহ কষ্টকর, যার হয় তিনি বোধহয় শুধুমাত্র বোঝেন যত্ন, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় কাউন্সিলিং এ প্যারেন্টসদেরকেও ইনভলভ করাটা খুব জরুরি। শিশুদের ক্ষেত্রে এটি একটি তো স্ট্যান্ডার্ড প্রোটোকল, বা অবশ্যই হচ্ছে যেটা সেশনের শুরুতে অথবা শেষের দিকে অথবা একটা সেশন পরে অভিভাবকদের সাথে বসার তো বলতে গেলে বাধ্যতামূলক, হ্যাঁ, এবং অভিভাবকদেরও যে কষ্টগুলো হচ্ছে সেগুলো বোঝার চেষ্টা করা, সেগুলো সেখানে কোনো একটি কয়েকটা জাস্ট কি করণীয় সেটা বলে না দেওয়া, সেটা সাইকো এডুকেশন বলে, কিন্তু তাদের ভেতরে যে কষ্টটা হচ্ছে সেটা নিয়েও কাজ করা, হ্যাঁ, এটা তো অবশ্যই, এবং তাদেরকে ব্যাখ্যাটা তাদেরকে অনেক ক্ষেত্রে খুব হেল্প করে যে আমার ছেলেটা বেয়াদব নয়, আমার ছেলেটা অমনোযোগী নয়, এটা আসলে ইচ্ছে করে করছে না, এটা কিন্তু তাদেরকে অনেক ক্ষেত্রে সাইকো এডুকেশনটা তো দিতেই হবে। আমি বলছি যে তাদেরও যে ভেতরের কষ্টগুলো হচ্ছে সেটা তারা কিভাবে ম্যানেজ করবেন, সেই জায়গাটা মানে কাউন্সিলিং এর আওতায় তাদেরকেও নিয়ে আসাটা প্রয়োজন। অনেক সময় তারা পরস্পরকে দোষারোপ করেন, স্বামী হয়তো স্ত্রীকে দোষারোপ করছেন, স্ত্রী বলছে না তুমি লাই দিচ্ছ, এটাও যখন বাচ্চা শুনছে ও কিন্তু ভীষণ অপরাধ বোধে ভোগে, আমাকে নিয়ে ওদের ঝগড়া হচ্ছে, এটা কিন্তু ওকে অ্যাডিশনাল একটা পেইন দেয় আর কিন্তু। হ্যাঁ, এবং আরও একটা বিষয় বলতে চাই সুযোগে, অনেক ক্ষেত্রে দাম্পত্য কলহের ক্ষেত্রে কিন্তু এই চিকিৎসাটা কিন্তু একটা ভয়াবহ কারণ। আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে মনে করছেন এটা কোনো রোগ নয়, ইচ্ছে করে ময়লা লাগিয়ে দিচ্ছে, হ্যাঁ, এরকম দুর্ঘটনা কিন্তু হচ্ছে ব্যক্তিগতভাবেও আমার দেখার দুর্ভাগ্য হয়েছে। সেটাই, মানে ও ঢং করছে, বাড়াবাড়ি করছে, অনেক ক্ষেত্রে বলা হয় ঢং করছে, সে ইচ্ছে করলে বন্ধ করে দিতে পারে, আমার তো হয় না, তোমার কেন হচ্ছে, সবকিছু মনের ব্যাপার, এই ধরনের একটা বিষয় কিন্তু চলে আসে অনেক। সেই জন্য আমি বলবো শরীরের অসুখ অনেক অনেক মানে নিয়ন্ত্রণযোগ্য, ভালো হওয়ার যোগ মানে ভালো হওয়ার পসিবিলিটি থাকে, এখানে কিন্তু প্রচুর পেশেন্স লাগে, ধৈর্যটা অনেক মানে অসীম ধৈর্য লাগে, অসীম ধৈর্য লাগে, আর সময়টাও যেহেতু বেশি লাগে, সো সবাই হয়কি একটু অধৈর্য হয়ে যায়। যেমন উনি বারবারই বলছেন তিনটা সেশন হয়েছে, কিছুটা ইম্প্রুভ হয়েছে, সো ওনার মধ্যেও যেমন কাজ করছে, কতদিনে আমরা একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ দেখব। সো সাইকিয়াট্রি যে কোনো সমস্যায় আসলে ধৈর্য যেমন জরুরি, তেমনি হঠাৎ করে কোনো ড্রামাটিক্যাল চেঞ্জ হবে না, ওটাও বোঝাটা জরুরি, তবে কন্টিনিউয়েশনটা দরকার, কারণ একটা প্রেসক্রিপশন নিয়ে বছরের পর বছর চলতে থাকে এবং দু বছর পরে এসে বলে ভালো তো হলো না দেখিয়েছিলাম, সেটা না করে এটা যে ডোজ পরিবর্তন করতে হয়, ভাই যেটা বলেই দিলেন, এটা আসলে এডুকেশনটা থাকা ভালো যে ডোজটা পরিবর্তন হবে, কারণ একটা কমন কথা বলে একই তো ওষুধ ঘুরায় ফিরায় দেয়, সো আর যাব কি কারণে, সো এটা যেন পার্শ্ব প্রতিক্রিয়া যখন হয় তখন ওষুধটা ছেড়ে দেয় অনেকে, হ্যাঁ সেটাও ছেড়ে দেয়, সেখানে যে আরেকবার সেশনে যেতে হবে সেই বিষয়টা হয়তো বা আর মাথায় কাজ করে সেটাই।